এরপর প্রশ্ন হলো মিলাদুন নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন নবী আছে আর বাকি সব বেদাত আবার সিরাতুন নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদাত এখানে কোন পথ সঠিক আমি কোনটা মানবো আমি জেনারেল লাইনে শিক্ষিত হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 200 বছর 250 বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন তার লাস্ট রাখা ছিল একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয়নি কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই এর অনেক কারণ থাকতে পারে মুহাদ্দিসিনে কেরাম মুহাক্কিক উলামায়ে কেরাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন বর্ণনার আলোকে তার মধ্যে একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব তার যে বড়ত্ব তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করেনি তিনি অসুস্থ হয়ে গেছেন যখন দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নববীতে আসছেন আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নেই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন ইমামতি করার শক্তি নেই ইশারা দিয়েছেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু নামাজ পড়াতে পারেন না যে নবীর সামনে কিভাবে ইমামতি করবে আমাদের আয়েশা যখন সুপারিশ করছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ নরম মনের মানুষ আপনার সামনে ইমামতি করতে পারবে না আপনাকে এত শ্রদ্ধা করে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করেছেন তার জীবদ্দশায় কেউ ইমামতি করেনি তার সামনে এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই সাহাবা একরাম সিঙ্গেল সিঙ্গেল পড়েছেন আর অনেক কারণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ত্বের কারণে যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে ইমামতি করবে কেউ এই সাহস কারোর হয় না তার বড়ত্বের কারণে এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার জামাত হয় না অনেকে বলে ওনার জানাজা হয় না এটা ভুল জানাজা হয়েছে কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কথা কি বুঝাইতে পারছি হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 200 বছর 250 বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে তারা হাদিস মানে না তারা কি মানে কোরআন মানে কারণ কোরআন মানলে বর্ণনা করাটা সহজ হয় শুধু কোরআন মানলে হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে বর্ণনা করা কি হয় কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো কিভাবে পড়ো আল্লাহ বলে নাই তাহলে এবার ঘুরে ফেরা একটু পাগলামি করে কোন রকম বলা যায় যে নামাজ হয়ে গেছে ঠিক না ঠিক কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত পাগলামির কোনো সুযোগ পরিষ্কার সবকিছু শুধু কোরআন যদি মানলে যথেষ্ট হতো তো আল্লাহ তাআলা রাসূল পাঠাইতেন না আল্লাহ কিতাবও পাঠাইছেন রিজালও পাঠাইছেন দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে না কোনোদিনই সম্ভব না কিভাবে নামাজ পড়বেন নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই অবশ্যই রাসূলের অনুসরণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন লিতুবাইনা লিন্নাসি মানুজিল ইলাইহিম যাতে করে মানুষের প্রতি যা নাজিল হয়েছে সেটা তুমি মানুষকে ব্যক্ত করে করে বুঝাই দিতে পারো এই জন্য নবীজির কাজ হলো সেটা সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই এরপর প্রশ্ন হলো মিলাদুন নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন নবী আছে আর বাকি সব বেদাত আবার সিরাতুন নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদাত এখানে কোন পথ সঠিক আমি কোনটা মানবো আমি জেনারেল লাইনে শিক্ষিত ভাই আমি এই সম্পর্কে বলি আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও লেখাইতে পারেন না আপনি তো সোজা সরল মানুষ যে হুজুররা একজন আপনারা হাইকোর্ট দেখায় আরেকজন সুপ্রিম কোর্ট দেখায় আপনি কোন দিকে যাবেন কোন পাচ্ছেন না আপনি জেনারেল শিক্ষিত মানুষ আপনি কোরআনের সম্পর্কে আপনার ধারণা নাই হুজুররা আপনারা একজন একদিক বলে এই জন্য আপনি এখন দিশেহারা আপনি বিরক্ত আপনার মেজাজ গরম হুজুররা এত রকম কথা বলে কেন বাহ এটা আল্লাহরে যে বলিয়েন কিয়ামতের দিন আল্লাহ আমার কি দোষ এই মৌলবীরা একটা একটা একদিকে টানছে আমি কোন দিক যাব মায়ের একটাও নিচে হবে না আল্লাহ বলবে দুনিয়ার সব ঠিকই বুঝছ শুধু ইসলামটার বেলা আসলে হুজুরদের দোষ দিয়া বলছে হ্যাঁ হুজুররা একটা বলে আমি কোনটা করব ভাইরা আমার
এক এক হুজুর এক একটা বলবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন ফাইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবা তোমরা তোমরা দেখবা নানান মত এক এক হুজুর এক একটা বলে এরকম অনেক কিছু দেখবা তোমরা ওই সময় আমরা কি করব নবীজি বলে গেছেন না জানেন তিনি বলে গেছেন ফালাইকুম বিসুন্নতি তোমরা দেখবা আমি কি করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে কোন হুজুর কি বলে দেখো হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা সম্ভব হলে মিলাও বাংলা অনুবাদ হয়ে গেছে সব এরপরে তুমি সেই অনুযায়ী আমল করো যদি আল্লাহ না করুক ভুলও হয় তোমার তাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু হুজুরের দোষ দিয়ে পার পাওয়া আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই একটা এক্সাম্পল দিয়া আচ্ছা এই যে আপনারা তেল খান সয়াবিন তেল বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না তীর আছে রূপচন্দা আছে বসুন্ধরা আছে ফ্রেশ আছে হ্যাঁ পুষ্টি আছে আর অনেকগুলো আছে না কোনটা খাঁটি বলে কোনটা বেশি খাঁটি এটার কোনো উত্তর দেওয়া যাবে কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে 100 ভাগ খাঁটি আজ পর্যন্ত কোন কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি দুই নম্বরের কথা বলি না আমার 99 ভাগ খাঁটি 1% ভেজাল আছে এরকম বলে কেউ বলার সময় তো চান্দু বলে কি 100 ভাগ খাঁটি আপনি তখনও রাগ করে বলছেন যে এ বেলায় একটা খাঁটি এর বলে একটা খাঁটি এ বলে একটা খাঁটি এতজন এত কথা বলে তো ওটা তেলই খাবো না সেনা পাবলিক এখানে তো এটা বলেন না একদিন এটা কিনা খান আরেকদিন ওইটা কিনা খান দেখেন বেড়ে বুটবাট করে কিনা ফুটফাট করে কিনা শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে টাকাও মিলে গেছে কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই খান ঠিক না ভাই ঠিক বিবেক খরচ করেন বুদ্ধি খরচ করেন বুঝার চেষ্টা করেন দুনিয়াটা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ শুধু আখেরাতের বেলা আসলে ইসলামের বেলা আসলে শুধু হুজুরদের গায়ে সব দোষ দিয়ে আপনি ফেরেশতা হয়ে যান আমরা কোন দিক যাব বাহ আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না দেয় নাই সাত সমুদ্র তেরো নদী পার হইয়া নামটাও লিখতে পারে না এক দুই তিনও চিনে না এই লোক সৌদি আরব চলে গেছে আছে না নাই পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন ইসলাম বোঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন কয়টা কিতাব খুলছেন কয়টা কোরআন খুলছেন হুজুরের কাছ থেকে দলিল খুঁজছেন ভালো করে দশ হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয় কোনটা নবীজির সাথে মিলে কোনাদের সাথে মিলে এটা একটু যাচাই করার চেষ্টা করি একটু চেক করার চেষ্টা করি ক্রস চেক করার চেষ্টা করি কয় জায়গায় গেছেন আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে করা যাবে 50 টাকার একটা লাউ এটা কেনার জন্য টিপতে 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 লাউর এমন 12টা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে সে বলে ভাই কিনলে কিনেন না কিনলে নাই খবরদার নোক দিবেন না ঠিক না ভাই ঠিক যে 50 টাকার লাউটা কিনবো এটা যেন ভেজাল না হয় এজন্য আমি টিপা দেখি তাই না আলু পটল কিনেন এত চেক করেন আমাদের কাছে ইসলামটা দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে যে যাচাই করার দরকার যাচাই বাছাই করার দরকার নাই চেক করার দরকার নাই চেক করার জন্য কষ্ট করতে রাজি না লাউর পিছনে যত কষ্ট করি যত টিপ দেই হুজুরদেরকে এত টিপি টিপি দেখি না হুজুরটা ঠিক না ওরটা ঠিক ঠিক না ভাই ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন